রানী রাসমণি রোডে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে ঘিরে ধুন্ধুমার। আটক দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, দেবশ্রী চৌধুরী সহ বিজেপির শীর্ষ নেতারা, আটক বিজেপির মহিলা ও যুব মোর্চার নেতৃত্ব। পশ্চিমবাংলায় সেই নারকীয় ঘটনা ঘটেছিল, গ্রেট ক্যালকাটা কিলিং, ডাইরেক্ট অ্যাকশন দিতে তার স্মৃতি মানুষকে মনে করে দেওয়ার জন্য আমরা একটা ছোট্ট প্রোগ্রাম নিতেছিলাম। পুলিশ বলে করতে দেবে না। তারপরে ওখানে যে কর্মীরা এসেছে আসার সঙ্গে সঙ্গে তাদের অ্যারেস্ট করেছে। তাই আজকে বাধ্য হয়ে আমরা গান্ধী মূর্তির সামনে এসে শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ ধর্ণা দিচ্ছি। যারা কোনোদিন খেলাধুলা করেনি তারা আজকে খেলা হবে দিবস বলছে। আমরা ছোটবেলা থেকে পশ্চিমবাংলার লোক সবাই কিছু না কিছু খেলে, যারা তাস লুডো খেলতো তারা আজকে ফুটবল খেলতে না, যে ফুটবল দিচ্ছে তাদের জন্য বিশেষ। আমরা রোজ খেলি, আমিও কালকেও ক্রিকেট খেলেছি, আজকেও ফুটবল খেলেছি। এটা আমাদের স্বাভাবিক, বাংলার বাড়ি বাড়িতে পাড়ায় পাড়ায় ফুটবল ম্যাচ হয় রবীন্দ্র। কিন্তু তারা আজকে হঠাৎ খেলা দিবস মনে করলো কেন যায় না। পশ্চিমবাংলার খেলাধুলাকে অন্তর্জলী যাত্রায় পাঠিয়ে দিয়েছে। এই অলিম্পিকে বাংলার পারফরমেন্স দেখার পর তাদের মনে হয়েছে কেউ করা উচিত। তাই যে ক্লাবে তাস ছাড়া কিছু খেলা হয় না তাদেরকে 5 লাখ টাকা দেওয়া হবে। অবশ্যই রয়েছে, কিন্তু ছয় হাজার হাজার লোক নিয়ে ফুটবল ম্যাচ হতে পারে, কিন্তু 50 জন লোক নিয়ে কোথাও ধর্ণা প্রদর্শন হতে পারে না। এটাকে নাকি গণতন্ত্র বলছে? সারা পশ্চিমবাংলায় নাকি হাজার হাজার জায়গায় ফুটবল ম্যাচ হবে, হাজার হাজার লোক আসবেন। আমরা তো কলকাতায় এক জায়গায় শান্তিপূর্ণভাবে বসতে চেয়েছিলাম, সেটাও অনুমতি দেওয়া হয়নি। তো সেজন্য গণতন্ত্র, রাজনৈতিক অধিকার এগুলো সব জায়গায় হবে, পশ্চিমবঙ্গে হবে। আমরা এখানে অবস্থান করছি, দেখা দরকার হলে আমরা গভর্নরের কাছেও যাবো, ওনাকে আমাদের অভিযোগ জানাবো।